আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো বার সাইজ টিপস কিভাবে ক্রিয়েট করতে হবে। আমি আমার সফটওয়্যারে ওপেন করবে, আপনারা আপনাদের সফটওয়্যার ওপেন করবেন। ওপেন করার পর একটা নিউ পেজ নেবেন, আপনাদের মেশিন সিলেক্ট করে আপনার মেশিনে একটা পেজ নেবেন। নেওয়ার পর আমরা ক্রাফট বিলে চলে যাবো, নিউ পিস। আমি একটা 251 নিটেল 10x 1x1 200x5 প্যাটার্ন নিব। আপনারা আপনাদের মতন করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে স্টিচটা দেখাচ্ছি, বাসা স্টিচটা কিভাবে এ করতে হয়। আমি শর্টকাট দিয়ে বেশিরভাগ কাজ করি, আপনারা হয়তো অনেকেই শর্টকাট, যদি আপনাদের না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারাও শর্টকাটটা নিতে পারেন। তারপর আমরা প্রথমে দুইটা র পাকা করব, একটা র পাকা করব, পাকা করে আপনাদেরকে দেখাবো বার সাইজ টিপস এবং মডেল করেও দেখাবো। পাকা করার পর আমরা প্রথমে 16x12 কোড ইউজ করি, তারপর আমার আবার একটা নিট, এভাবে আমরা এটা কপি করব। সাইন নিডেল দিয়ে আমরা কপি করব 110। ৭০ নম্বর কোডটি ইউজ করব, এই কোটারে আপনার ইচ্ছা করলে এভাবে করতে পারেন। যাবে এক এক মিডল করে, এক মিডল করে
কফি সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে আমরা কফি করি, যতটুকু প্রয়োজন আমরা অতটুক বার্সা স্টিক যতটুকু প্রয়োজন অতটুকু আমরা এটা দিয়ে দিব। তারপর আপনারা এখানে একটা কাজ করবেন, সাইটে দিয়ে অনেক সময় প্রবলেম হতে পারে, নিটেল কেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমরা সাইটে দিয়ে আমরা নিট করিয়ে দিব। দুনিয়ায় আমরা নিট করিয়ে দিব, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি সরি, এর আগে আমি বলেছিলাম এটা বার্সা স্টিচ, আসলে এটা বার্সা স্টিচ না, আমি করতেছি হেরিবন স্টিচ, কিন্তু আমি বলেছি বার্সা স্টিচ। বার্সা স্টিচ ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি, আমরা আপনারা এটাও দেখতে পারেন, এটা হয়েছে হেরিবন স্টিচ। একদম সহজ ইজিলি ভাবে হেরিবন স্টিচ আপনি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং মিটিং করে দেখতে পারেন, কেননা আমি এটা আমাদের এই স্টেজটা আমরা মিটিং করেছি এবং এতে কোনো প্রবলেম নেই, প্রবলেম হয়নি, এবং আমরা 12 গেজে মিটিং করেছি। আমি এটা 3 কালার দিয়ে এই স্টেজটা মিটিং করেছি। আপনারা এভাবে হেরিবন স্টেজ ক্রিয়েট করে থাকবেন, তাতে কোনো প্রবলেম হবে না। দেখেন আমার এটা হয়ে গেছে, এখন সেভ করব, সেভ আস। এখানে আমি এটা হেরি পনি লিখে রাখি, হেরি পন অতটুকু আমি লিখে রাখলাম। এখন আমরা এটা প্রসেস দেবো, কাস্টমার ফিডব্যাকটা এটা রিয়াকশনটা প্রবলেম দেখাচ্ছে, সমস্যা নাই, একটা ওকে আমি ইসিডি করে দেখবো কন্ট্রোল এস। দেখেন এই দেখেন আমার এটা একদম ইজিলি ব্যাংকে ব্যাংকে ট্রান্সফার করতে কোনো প্রবলেম হবে না। অনেক ক্ষেত্রে আপনাদের যদি সেপারেশন না দেওয়া থাকে, তাহলে আপনারা সেপারেশন দিয়ে নেবেন। সেপারেশন দিতে হলে আপনারা এক ক্লিকে এখান থেকে সেপারেশন দিতে পারেন, এতে দেখতেছেন এই দেখেন তীর চিহ্ন সেট সেপারেশন ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন, এক দিয়ে ওকে, ওকে দেওয়ার পর এখানে সেপারেট সেপারেশন বসে যাবে O2। আপনাদের যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় এই সেপারেশনটা নিয়ে নেবে, কোনো প্রবলেম হবে না, অটো সেপারেশন বসে যাবে। তারপর আপনাদের আরেকটা আছে, ক্রাফ বিল থেকে আপনারা সেপারেশন বসাতে পারেন, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ গিয়ে আদার্স, আদার্স এ গিয়ে এই দেখেন ওয়ান দেওয়া আছে সেপারেশন, এখানে সেপারেশনে ক্লিক করার পর আপনারা ওকে করে দিবেন, ওকে করে দিয়ে এখান থেকে অটো সেপারেশন বসে যাবে, কোনো প্রবলেম হবে না। তাহলে আমি এটা দিয়ে দেখাচ্ছি, ওকে, কোনো প্রবলেম নেই, এবং আপনারা এটা নিটিং করেন, কোনো প্রবলেম নেই। এভাবে আমার এটা ফলো করতে পারেন, এতে কোনো প্রবলেম, নিটিং এ কোনো প্রবলেম হবে না, 100%। ওকে আমরা এটা
সিমুলেটর দেখব। সরি আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করে। জাস্ট অপেক্ষা করেন, যে লোডিং নিচ্ছে। এখানেতে এই জায়গায় কোনো কিছু বোঝা যাবে না, এই জায়গায় কোনো কিছু বোঝা যাবে না। নিটিং করলে এটা বুঝতে পারেন। ব্যাক সাইডটা দেখি তো হালকা একটু একটু বোঝা যাচ্ছে। ব্যাক সাইডে কিন্তু এই যে ব্যাক সাইডটা যখন আমি এ করলাম, এখন বোঝা যাচ্ছে ব্যাক সাইডটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনার হেরিবন স্টেজ, যেটা এখানে এইভাবে করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আরেকটি ভালো সমাধান আছে, যেটা হচ্ছে এখানে এভাবে যদি করেন তো আপনারা নির্দিষ্ট পরিমাণ কসেস দেওয়া থাকবে, সেই কসেসটা আপনারা এখানে হিসাব রাখতে পারবেন। একটা প্রবলেম হতে পারে, সেই জন্য এটা এটার একটা দ্বিতীয় ওয়ে আছে, সেটা ব্যবহার করে আপনারা এখান থেকে মানে এই স্টেজটা করতে পারেন। দ্বিতীয়তে মানে মডিউল করে, আমি মডিউল করে পড়বো, মডিউল করে করে আমি এটা দেখাতে পারবো, কিন্তু অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তাই আজকে এটা মডিউল করে দেখাচ্ছি না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মডিউল করে হেরিবন স্টিচ কিভাবে মডিউলের মাধ্যম দিয়ে হেরিবন স্টিচ করা যায় সেটা নিয়ে পরবর্তী ভিডিও আপলোড দেব, সেটা আপনারা দেখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।